আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সংবাদ। রুশ বিমানবন্দরে ড্রোন হামলা, 4 বিমান ধ্বংস। এরপর জানিয়ে দিব তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম চীনা যুদ্ধ বিমানের। এদিকে সিরিয়ায় আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ গড়ালো দ্বিতীয় সপ্তাহে। জানিয়ে দিব ইরানে নতুন সাবমেরিন নির্মাণ যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি। এদিকে জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে দিল্লিতে অঘোষিত লকডাউন, যোগ দিচ্ছে না পুতিন। সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লাদাখ সীমান্তে চীনা সেনাদের তৎপরতা, চলছে সুড়ঙ্গ বাংকার নির্মাণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারত চীন মাঝে মধ্যেই উত্তেজনা চলে, ভারত চীন মাঝে মধ্যেই যুদ্ধের উত্তেজনার মুখোমুখি হয়। এই মুহূর্তে লাদাখ সীমান্তে চীনা সেনাদের তৎপরতা চলছে, চলছে সুড়ঙ্গ বাংকার নির্মাণ। ভয়াবহ বিপদে রয়েছে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। যেকোনো মুহূর্তেই ভারতকে ঘেরাও করতে পারে চীন, এ নিয়ে চলছে চরম উত্তেজনা। লাদাখ সীমান্তে ঝাঁকে ঝাঁকে চীনা সেনারা প্রস্তুতি নিচ্ছে, আর চীন যদি এবার ভারতে হামলা করে এবং ভারত দখলের সিদ্ধান্ত নেয় তাহলে ভারত কি করবে? এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। রুশ বিমানবন্দরে ড্রোন হামলা, 4 বিমান ধ্বংস। রাশিয়ার পশ্চিমাঞ্চল নগরী পস্কোভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। লাটভিয়া ও এস্টোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত ওই বিমানবন্দরে হামলার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুনের শিখা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় মিডিয়া গুলির শব্দের কথাও বলেছেন। স্থানটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 500 মাইল দূরে। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত তাস বার্তা সংস্থা জরুরি সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার সরকারের 4টি LL-76 ভারী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে রুশ সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ মেসেঞ্জিং অ্যাপে টেলিগ্রাম বলেন, প্রতিরক্ষা বাহিনী ওই ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার সবচেয়ে পাঠকপ্রিয় নিরপেক্ষ নিউজ ওয়েবসাইট মেদোজা জানিয়েছে, বিমানবন্দরে ওই হামলায় 10-20টি ড্রোন অংশ নেয়। এগুলোকে ছোট অস্ত্র ব্যবহার করে বিতাড়িত করা হয়, তবে একটি ড্রোন রিফুয়েলিং কমপ্লেক্সে আঘাত আনতে সক্ষম হয়। সূত্র আল জাজিরা। তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম চীনা যুদ্ধ বিমানের। তাইওয়ান প্রণালীতে মঙ্গলবার সামরিক মহড়া চালায় চীন। মহড়ার মধ্যে চীনা যুদ্ধ বিমানগুলো তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর মধ্যরেখা অতিক্রম করেছে। এতে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার তীব্রতার মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তাইওয়ান। আল জাজিরা জানায়, তাইওয়ান প্রণালীর কল্পিত মধ্যরেখাকে চীন এবং তাইওয়ানের মাঝখানে অঘোষিত সীমারেখা বলে ধরা হয়, কিন্তু চীনের সামরিক বাহিনী তাদের শক্তি জাহির করতে থাকায় তথাকথিত এই মধ্যরেখাটি ক্রমেই অর্থহীন হয়ে উঠেছে। গত বছর থেকে চীনের সামরিক বাহিনী প্রায় এই মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের মন্ত্রণালয় জানায়, বোমারু বিমান, সামরিক বিমান, ড্রোন সহ অন্তত 24টি আকার যান তাইওয়ানের প্রণালীর আকাশসীমায় পাঠায় চীন। সেই সঙ্গে চীনের 5টি যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নেয়। চীন বলেছে তারা প্রণালীতে সমন্বিত যুদ্ধ টহল চালিয়েছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মহড়ায় অংশ নেওয়া চীন যুদ্ধ বিমানের অর্ধেক মধ্যরেখা অতিক্রম করেছে অথবা দ্বীপের দক্ষিণ পশ্চিমে আকাশ প্রতিরক্ষার জন্য অনুপ্রবেশ করেছে। এ সময় পরিস্থিতির ওপর নজর রাখতে তাইওয়ানের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহান এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা হয়। চীনকে একতরফা এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, চীনের এসব হয়রানিমূলক সামরিক তৎপরতা উভয়পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র করবে এবং এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে। প্রসঙ্গত, তাইওয়ান প্রসঙ্গ চীনের কাছে অত্যন্ত সংবেদনশীল ইস্যু। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড হিসেবে দেখে বেইজিং তাইওয়ানকে যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় চীন। অন্যদিকে গত কয়েক দশক ধরে নিজস্ব সরকার ব্যবস্থায় পরিচালিত হচ্ছে তাইওয়ান। তাদের নিজস্ব সামরিক বাহিনী, বিচার বিভাগ সহ রাষ্ট্র পরিচালনার সবকিছুই রয়েছে। সিরিয়ায় আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ গড়ালো দ্বিতীয় সপ্তাহে।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে চলমান বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করেছেন। সোমবার সুয়াইদা শহরের একটি প্রাদেশিক সড়ক বন্ধ করে দেন প্রতিবাদকারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। অ্যাক্টিভিস্টদের পরিচালিত একটি সংগঠনের ভিত্তিতে ভিডিওতে দেখা গেছে কয়েকশো মানুষ সুয়াইদা শহরের মূল চত্বরে জড়ো হয়েছেন। তাদের হাতে রয়েছে দ্রুজ পতাকা। তারা স্লোগান দিচ্ছিলেন, সিরিয়া দীর্ঘজীবী হোক, আসাদের পতন হোক। আরেকটি ভিডিওতে দেখা গেছে রবিবার ক্ষমতাসীন বাথ পার্টির একটি শাখা কার্যালয়ের দরজা লাগিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। জ্বালানির মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনা সরকার বিরোধী বিক্ষোভকে গতি দিয়েছে। বিক্ষোভকারীরা একাধিকবার আসাদের পদত্যাগ দাবি করেছেন। পুরো দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে বিক্ষোভ জোরালো হচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটি রেজুলেশন দাবি করেছেন। এছাড়া বারো বছর আগে সরকার বিরোধী বিক্ষোভের সময় গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাইছেন তারা। চলতি বছর জুন মাসে জাতিসংঘ বলেছিল সিরিয়ার বারো বছরের সংঘাত দেশটির 90% জনগণকে দারিদ্র সীমার নিচে নামিয়ে এনেছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য, জ্বালানির দাম এবং থাকছে না বিদ্যুৎ। বিক্ষোভ নিরসনে সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পূর্ণমিলন প্রধান ওমর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা চরমপন্থী গোষ্ঠীর পক্ষে কাজ করছেন। ইরানের নতুন সাবমেরিন নির্মাণ যুক্তরাষ্ট্রের সিরিয়া ত্যাগের দাবি। ইরান তার নৌবাহিনীর জন্য নতুন প্রজন্মের ছোট আকারের গাদির সাবমেরিন ও ফাতে সাবমেরিন নির্মাণ করার কথা ঘোষণা করেছে, সূত্র জেরুজালেম পোস্ট। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কারানি গত সোমবার সাপ্তাহিক ব্রিফিংকালে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অবৈধ উপস্থিতির নিন্দা করেন। ইরান বলেছে বাহরাইন ও মিশরের সঙ্গে তার ওপর অব্যাহত মার্কিন তার দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। এছাড়া তেহরান তার ওপর অব্যাহত মার্কিন অবরোধের তীব্র সমালোচনা করেছে। ইরানি নৌবাহিনীর আকার খুব বড় নয়, তা সত্ত্বেও দেশটি 1990-এর দশক থেকে রাশিয়ার তৈরি কয়েকটি সাবমেরিন পরিচালনা করে আসছে। এরপর দেশটি ছোট আকারের গাদির ও 157 ফুট দীর্ঘ ফাতে শ্রেণীর সাবমেরিন নির্মাণ করেছে। এসব সাবমেরিন সংযোগ উপসাগরীয় অঞ্চলে ইরানি বিপ্লবী রক্ষী বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। সিরিয়ার ইরবিলে মার্কিন বাহিনীর ঘাঁটি রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ায় একজন নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে। ইরান বলেছে সিরিয়া সরকার আমেরিকার সেনাবাহিনীকে তার দেশে আমন্ত্রণ জানায়নি, তাই দেশটিতে মার্কিন উপস্থিতি সম্পূর্ণ বেআইনি কাজ। সিরিয়া সরকারের কর্মকর্তারা তার দেশ থেকে সম্ভাব্য দ্রুত মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। ইরান সতর্ক করে দিয়ে বলেছে যে তারা সিরিয়ায় মার্কিন বাহিনীর উপস্থিতিকে আঞ্চলিক শান্তির অন্তরায় বলে মনে করে এবং তার মার্কিনীদের উপর হামলা চালানোকে উৎসাহিত করতে। G20 সম্মেলন উপলক্ষে দিল্লিতে অঘোষিত লকডাউন, যোগ দিচ্ছেন না পুতিন। আসন্ন G20 সম্মেলন উপলক্ষে দিল্লিতে যেন পা ফেলার জায়গা নেই সেপ্টেম্বরে। পাঁচ তারা হোক বা সাধারণ, অধিকাংশ হোটেলে ঝুলছে নো রুম বোর্ড। দিল্লি পুলিশ স্পেশাল ব্রাঞ্চ IB, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসগুলিতে শুরু হয়েছে সিকিউরিটি ড্রিল। শহরে জড়ো হয়েছে কয়েকশো বুলেট প্রুফ গাড়ি। সব মিলিয়ে চরম সাজসজ্জা চেহারা রাজধানীর। পরিস্থিতি দেখে একথা স্পষ্ট, আগামী মাসের 5-15 তারিখের মধ্যে কোনো সাধারণ মানুষ যদি দিল্লি সফরের কথা ভেবে থাকেন সেই পরিকল্পনা সময় থাকতে বাতিল করতে হবে। এদিকে এ সম্মেলনে যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে ITC মর্যাদাতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাজ প্যালেস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, স্যাংগ্রিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনক এবং জার্মান প্রতিনিধি দল ইম্পোরিয়াল, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও ইন্দোনেশীয় প্রতিনিধি হোটেল ললিত এ কানাডা ও জাপানি প্রতিনিধিরা থাকবেন। এইসব হোটেলে অতিথিদের খাওয়া দাওয়ার দায়িত্বে থাকবেন প্রায় 2000 শেফ ও অ্যাসিস্ট্যান্ট শেফ। পাশাপাশি অন্যান্য ছোট মাঝারি মানের হোটেল রেস্টুরেন্টগুলিও বুকিং করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। লাদাখ সীমান্তে চীনা সেনাদের তৎপরতা চলছে, সুড়ঙ্গ বাংকার নির্মাণ। চীন তাদের নতুন যে মানচিত্র প্রকাশ করেছে সেখানে ভারতের পুরো অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখানো হয়েছে। শুধু অরুণাচলই নয়, আকসাই চীন নামে লাদাখ সংলগ্ন যে ভূখণ্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে সেটিও চীনের এই নতুন ম্যাপে জায়গা করে নিয়েছে। আকসাই চীন এলাকায় চীনা পিপলস লিবারেশন আর্মি স্থায়ী বাংকার এবং বড় সুড়ঙ্গ তৈরি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। স্থায়ীভাবে সেনা মোতায়েনের উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কয়েক মাস আগে ভারত দাবি করেছিল প্যাংগং হ্রদের উত্তর দক্ষিণ তীর জুড়ে চীনা সেনাদের সেতু নির্মাণের তৎপরতা দেখা গিয়েছিল উপগ্রহ চিত্রে। এবার এলএসির প্রায় 70 কিলোমিটার দূরে ঘাঁটি নির্মাণের ছবি সামনে এসেছে। ভূগর্ভস্থ বাংকারে সেনার পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ রসদ মজুত রাখার ব্যবস্থা হচ্ছে বলেই মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। কয়েকদিন আগেই জোহান্সবার্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে